TV news, radio 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 news, radio
রিমা দাসে কোনখন সিনেমার কারণে কি অ্যাওয়ার্ড পাইছিল, অঙ্গরাগ পাপন মহন্তয়ে কোনটো গানের কারণে ইন্টারন্যাশনাল কিবা অ্যাওয়ার্ড পাইছিল, সেইবিল আমি সেই বাতরি কাকতের আলোচনীর বা টিভি রেডিও নিউজবুর লিপিবদ্ধ করে রাখব লাগিব। এই জেনেরেলজবিল এদিন পুরা বস্তু নয় যে প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে বা আগদিনা পান বজারপা জেনেরেলজর কিতাব কিনে আনি আর রাতে পড়ি পেলায় মানে পরীক্ষা দিব যাও, সেই এনে গুটা বস্তু নয়, আমি ডে বাই ডে এইবিল আপডেট করে থাকব লাগিব, তেতিয়া আমি কোনো সমস্যার সৃষ্টি নহয়। গতিকে আমি সেইখানি কথা পাঠ্যক্রমের বাহিরে আমি এইখানি কথা আপডেট হব লাগিব। পাঠ্যক্রমের বিষয়ে সকলে নম্বর পাবই, যেহেতু ক্লাসের এইগুলাকে যদি ক্লাসত আহে নিয়মিত যদি রিভিশন দিয়ে হয়তো কোনোবা এখন দেখো পড়ে, কিন্তু সেই মার্কসটা হল ক্লাস টেনের মার্কসটা হল একাদশ শ্রেণী কোথাও নামভর্তি করবর কারণে, দ্বাদশ শ্রেণীর মার্কসটা হল কোনোবা প্রতিযোগিতামূলক পরীক্ষার অবতীর্ণ হবর কারণে, তার বাহিরে বিশেষ প্রয়োজন নহয়, কিন্তু এই সাধারণ জ্ঞানখিন আমার সদায় লাগে থাকবে ভবিষ্যতে আমার লাগবে। গতি আমি জেনারেল নলেজটা আপডেট আমি হবই লাগিব। আর জেনারেল কি কারণে আপডেট হব লাগবে, কিছু পরীক্ষা সাধারণত পরীক্ষাবিল তিনটা পর্যায় বা চারিটা পর্যায়ে হয় প্রতিযোগিতামূলক পরীক্ষাবিল, এটা হয় প্রিলিমস মেইনস পার্সোনাল ইন্টারভিউ সাক্ষাৎকার, তার আগত কিছু থাকে গ্রুপ ডিসকাশন, তারমানে কি সমূহীয়াকে আলোচনা করব লাগে, সমূহীয়াকে আলোচনা করব লাগে কেনে আলোচনা কিনা যদি পরীক্ষা হয়েছে পরীক্ষার গ্রুপ ডিসকাশনত এটা ক্লাসরুমত বহিব দিব আটজন দশজন বা বারোজন ছাত্র ছাত্রী, তারপর একটা বিষয় দিব সেই বিষয়টির বিষয়ে আলোচনা করব দিব, এটা যদি কিনা পরীক্ষা হয় কেনে কি বিষয় হব কোভিড নাইন্টিনের কারণে গোটে বিশ্বজুড়ি অর্থনীতি বিপর্যয় হল, লকডাউন হয়ে গেল, ব্যবসায় বাণিজ্য বন্ধ হয়ে গেল, চাকরি কিছু গুছি গেল, গতি এটার এই বিপর্যয় আমি পুনরুত্থান কেনে করি সেই কারণে আমি কি কি দৃহ পরামর্শ দিব লাগিব সেই বিষয়ে আমি আলোচনা করব লাগে। এটা এই বিষয়টা আলোচনা করবর কারণে আমি এই পয়েন্টবিল কত পাম, কথা আলোচনা করবো আমি যুক্তিবিল কত পাম, এই বাতরি কাকত সেই প্রবন্ধবিল বিভিন্নজনে লেখা মেলা করেছে যে আমার এই ইকনমিক অর্থনীতি পুনরুত্থান করবর কারণে আমি এনেকা কাম করব লাগবে, সেইদরে টিভি টক শোবিল এইবিল বিষয়ে আলোচনা হয়েছে, সেইদরে বাতরি কাকতর সম্পাদিকা পৃষ্ঠাত কিছু প্রবন্ধ প্রকাশ হয়েছে, আলোচনী কিছু প্রবন্ধ প্রকাশ হয়েছে, রেডিওত কিছু আলোচনা চক্র আরম্ভ হয়েছে, কোবাদ মেল মিটিংত এইবিল বিষয়ে আলোচনা করেছে, গতি আমি সেইবিল পয়েন্টবিল আমি নিজের নোটবুকখনত লিপিবদ্ধ করে রাখব লাগিব। সেইদরে প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর কিছু এসে লিখিব আহে, রচনা লিখিব আহে, এই রচনা বিষয়টা একেই হব পারে, হয়তো হাইস্কুল লেখাপড়া পরীক্ষারও আহি পারে রচনা বিষয়ে, কোভিড নাইন্টিনের কারণে যেখানে সমস্যার সৃষ্টি হল এই সমস্যাখিন আমি এটা নাইকিয়া করবলে কি করব লাগিব, সেইবিলাকও উত্তরবিল কত পাম আমি পয়েন্টবিল কত পাম, এই বাতরি কাকতর প্রবন্ধবুরত আলোচনী প্রবন্ধবুরত টিভি আলোচনা চক্রবুর রেডিও আলোচনা চক্রবর আমি পয়েন্টবিল পাবলে সক্ষম হম, গতিকে আমি সেইখানি কথা সকলে গুরুত্ব সহকারে লব লাগিব। তারপরে প্রত্যেক ছাত্র ছাত্রীয়ে আজরি সময় কিনা করে ভাল পায়, কোনোবা হয়তো খেলি ভাল পায়, কোনোবা হয়তো নাচ গান করে ভাল পায়, কোনোবা হয়তো কবিতা আবৃত্তি করে ভাল পায়, কোনোবা হয়তো নাটক করে ভাল পায়, কোনোবা হয়তো লেখা মেলা করে ভাল পায়, প্রত্যেকে কিছু আজরি সময় করে ভাল পাওয়া কাম আছে যুক্ত আমি হবি বা অভিরুচি বলে কোম, সাধারণত দেখা যায় অভিভাবকসকলে বা ছাত্র ছাত্রীসকলে দশম শ্রেণী পাবর সময় বা নবম শ্রেণী পাবর সময় কয় যে এটা মেট্রিক পরীক্ষা দিব লাগিব ক্লাস টেন দিব লাগিব, গতি নাচ গান খেলা ধুলা লেখা মেলা সকল বন্ধ, কিন্তু আসলে এইটো বন্ধ করা উচিত নয় যেহেতু চৌবিশ ঘন্টা কোনো পড়া শুনা করে থাকবে না, শারীরিকভাবে বৌদ্ধিকভাবে মানসিকভাবে বিকশিত হবর কারণে এইবিলাকও প্যারালি চলাই নিব লাগিব, আর এইবিলাকে ভবিষ্যতে হয়তো জীবন জীবিকার বাটো মুকলি করব পারে, গতি অকল এনেকুৱা নহয় যে ক্লাস টেন পাইছো টুয়েলভ পাইছো অকল পড়াতেই গুরুত্ব দিই সেইটো নহয়, তার বাইরে যা যদি ভাল লাগছে সেইখানি কামও চলাই নিলে ভবিষ্যতে কর্মজীবনত আগুয়াই দিয়াত সহায় হব। আর কর্মসংস্থাপন মানে অকল সরকারি চাকরি নহয়, কোনো সরকারে কেতিয়াও এশ শতাংশ নিবনুয়া সমস্যা সরকারি চাকরি যোগেদি সমাধান করব নয়, সেই আমি অভিভাবকলে হোক বা ছাত্র ছাত্রীসকলে হোক প্রথমতে ভাবি লব লাগবে যে সরকারি চাকরি হোক বেসরকারি হোক সকলতো উত্তম হল স্বনির্ভরশীল, নিজে কিবা এটা কইলে আন দশজনকে সংস্থাপিত করব পারে, তার কোনো দিন রাতে কথা নাই, নিজের ইচ্ছা মতে যান কাম করব সিমান উপযুক্তি আগুয়ে যাব পারিব, আর সচা অর্থ কোনোবাই যদি সরকারি চাকরি নিয়োজিত হয়েছে সৎ পথত থাকি কিন্তু আজির দিনত সচ্ছল জীবন যাপন করব নয় এজন সরকারি চাকরিয়ালে, এজন ডিসি হলো যেখানে টাকা এজন ডিসিয়ে দরমা পায় সেইখানে টাকায় কিন্তু সচ্ছল জীবন যাপন করব নয় যদি অকল উপায় অবলম্বন করব নয়, কিন্তু স্বনির্ভরশীল দিকে আগুয়াই গেলে যান কাম করব সিমানে উপার্জন বাড়ি যাব, আর সরকারি চাকরি কোক বেসরকারি চাকরিয়ে কোক
কিন্তু কার পেলে কিন্তু নিজে উদ্যোগ জানি কাজ পাইব লাগিব অন্তত সাইড বাই সাইড কিবা এটা স্বনির্ভর বার্তা মুকলি করে লব লাগিব আনকি পহার টাইমতো ছাত্র ছাত্রীসকলে